কারণ কবর কিন্তু বাজার কাউরে চিনবে না, কবরে যখন তোমারে রাখা হবে কবরে তখন বলবে তোরে এতদিন পর্যন্ত কিছু বলি নাই। দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলছস, এতদিন পর্যন্ত তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছস, তুই নবীর বিরুদ্ধে কথা বলছস, এতদিন ক্ষমতার বাহাদুর দেখাইছস, সম্পত্তির বাহাদুর দেখাইছস, এতদিন কিছু বলি নাই। আমি এখন কবর তোকে দেখা দিব, আমি কবর কত ভয়ঙ্কর, কবর যখন বাজান আপনার দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আপনার পাথর হাতটি যখন একটার শশার একটা ঢুকিয়ে যাবে সেদিন বুঝবেন কবর কত ভয়ানক জায়গা। সেদিন কিন্তু ভাইজান আপনার কেউ রক্ষা করার মতন কবরে থাকবে না, আপনার ওইখানে কেউ বাঁচাইতে পারবে না, আপনার নেতা আপনারে বাঁচাইতে পারবে না, আপনার কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আর যদি আপনি না কামল করিয়া যান ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর বলবে এতদিন পর্যন্ত তোরে পাই নাই, আজকে তুই নেক আমল নিয়ে আমার কাছে আসছিস, আজকে আমি দেখে দিব আমি কবর কত ভালো, আমি কবর তারে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, তোমার জানলে মনে যায় তুমি দাদা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে শুনতে পাবে আমার মৃত্যুর দিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কথা বলেন ঠিক কিনা, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। বাজান রে এখন দিলদারে নরম করিয়া দিয়েন, আমার আল্লাহ যখন নাকি আজরাইলকে পাঠিয়ে দিবে আল্লাহ, অমুক গ্রামের অমুক মানুষটার জান তুমি কবজ করে নিয়ে আসো, আজরাইল যখন নাকি বাইজান আপনার সামনে দাঁড়াবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বাজান আপনার চক্ষু উঠে যাবে, কারো বা পানির পিপাসা লাগিয়া যাবে, আজরাইল যখন আপনার সামনে দাঁড়ায়া আপনার কলিজার মধ্যে হাতটা ঢুকায়া আপনার মুহুরার লখন নিয়া চৈলা যাবে, আপনার আত্মীয় স্বজন কাঁদবে পরাপড়শিরা কাঁদবে, কেউ বাবা যান বাজার যাবে আতর গোলা বানার জন্য, কেউ বাবাই যান মুয়াজ্জিনরা ডাক দিবে মুয়াজ্জিন যা আপনি একটু জানায় দান, একটু মাইক অ্যানাউন্স করিয়া দেন
আমার বাবা চলিয়া গেছে, আমার ভাই চলিয়া গেছে, মুয়াজ্জিন বাজান মাইকে আওয়াজ করিয়া দিবা, এমুক গ্রামে এমুক মানুষটার দুনিয়ায় নাই। ইমাম সাহেবকে যখন ডাক দিয়া বলবে ইমাম সাহেব জীবনের সাজবিদায়, হেরে জানাজার নামাজটা পড়া দেন, ইমাম সাহেব যখন নাকি বাই যান আপনারা চিরবিদায়, জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। আপনার চারজনের চার কান্দের মধ্যে উঠবে, আপনার যখন নাকি চারজনের চার কান্দের মধ্যে উঠবে, বাসার সামনে দিকে দরজার সামনে দিকে আপনার ছোট বোনাটা ডাকিয়া বলবে আমার বাবার কবরে নিও না, আমার বাবার এখানে নিও না। আপনার বিবি বসে বসে কাঁদবে, আপনার আত্মীয় স্বজন আপনার বাইরেরা গান বলবে রে কবরে নিও না। বাজান রে কে শুনবে কার কথা, আপনার যখন নাকি কবরস্থানে নিয়ে যাবে, কবরে যখন লাগবে বাজান, কবর কিন্তু খুব ভয়ানক জায়গা, কবর এমন ভয়ানক জায়গা আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ানক জায়গা হচ্ছে কবর, আমি পৃথিবীর জমিনের মধ্যে এমন ভয়ানক জায়গা দেখি না। কারণ কবর কিন্তু বাজার কাউরে চিনবে না, কবরে যখন তোমারে রাখা হবে কবরে তখন বলবে তোরে এতদিন পর্যন্ত কিছু বলি নাই, তুই দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলছস, এতদিন পর্যন্ত তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছস, তুই নবীর বিরুদ্ধে কথা বলছস, এতদিন ক্ষমতার বাহাদুরি দেখাইছস, সম্পত্তির বাহাদুরি দেখাইছস, এতদিন কিছু বলি নাই, আমি এখন কবর তোকে দেখা দিব, আমি কবর কত ভয়ঙ্কর, কবর যখন বাজান আপনার দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আপনার পাথরের হাতটি যখন একটার শেষার একটা ঢুকিয়া যাবে, সেদিন বুঝবেন কবর কত ভয়ানক জায়গা। সেদিন কিন্তু ভাইজান আপনার কেউ রক্ষা করার মতন কবরে থাকবে না, আপনার ওইখানে কেউ বাঁচাইতে পারবে না, আপনার নেতা আপনারে বাঁচাইতে পারবে না, আপনার কেউ আপনার বাঁচাইতে পারবে না। আর যদি আপনি নেক আমল করিয়া যান ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর বলবে এতদিন পর্যন্ত তোরে পাই নাই, আজকে তুই নেক আমল নিয়ে আমার কাছে আসছিস, আজকে আমি দেখে দিব আমি কবর কত ভালো, আমি কবর তারে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, তোমার জেনে মনে যায় তুমি দাদা। বাজান রে কবরে যাওয়ার আগে আমাদের নেক আমল করতে হবে কিনা, জোরে বলেন, ওই কবরে যাওয়ার আগে সবার নেক আমল করতে হবে, ওই কবরে যাওয়ার আগে অন্তত কোরআনটা শিক্ষা করে যান, কথা বলেন ঠিক কিনা, কোরআন যদি না পড়ে কবরে যান তাহলে কিন্তু রক্ষা এ বাজার মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কিনা, জোরে বলে, এখানে মানুষরা কথাই কয় না, সবাই মুখে উচ্চারণ করে তাহলে দেখবেন বক্তার একটু স্পিড বাড়বে, কথা বলে ঠিক কিনা,
পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যিনি নাকি আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইল কেউ শেষ পর্যন্ত তার জান তার নিজের কবজ করতে হবে। কিয়ামতের ময়দানে যখন নাকি সব কিছুর জান কবজ করা শেষ, আমার আল্লাহ বলবে ও আজরাইল পৃথিবীর জমিনে আর কে কে বাকি আছে, মানুষ জাতির জান কবজ করছো? বাজান রে আজরাইল ডাক দিয়া বলবে মালি সমস্ত মানুষ জাতির জান গুলা কবজ করে ফেলছি, এই পৃথিবীর জমিনের মধ্যে আর এখন একটাও মানুষ নাই, তোমার হুকুমের সঙ্গে সঙ্গে আমি সবার জান কবজ করে ফেলছি। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবেন দাই মানুষ জাতির জান গুলা কবজ করছো, পৃথিবীর জমিনের মধ্যে এখন কারা বাকি আছে? ফেরেশতাদের জান গুলা কবজ করে নিয়ে আসো, আজরাইল বাজান সমস্ত ফেরেশতাদের জান গুলা কবজ করবে, সমস্ত সমস্ত ফেরেশতাদের জান গুলা কবজ করে আমার মালিকের কাছে যাবে। আমার মালিকের কাছে যা বলবে মালিক তুমি মানুষ জাতির জান গুলা কবজ করতে বলছো, তাদের জান কবজ করছি, এরপরে তুমি বিলিস তাদের জান গুলা কবজ করতে বলছো, তাদের জান গুলাও কবজ করছি। মালিক গো এখন কি করব? আমার আল্লাহ বলবে আজরাইল রে এখন কারা বাকি আছে? আজরাইল সঙ্গে সঙ্গে বলবে এখন সমস্ত ফেরেশতারা বাকি আছে। আমার আল্লাহ হুকুম দিয়া বলবে সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করো, আজরাইল যখন বাজান সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করবে। আজরাইল আবার জিজ্ঞেস করবে মালিক সমস্ত ফেরেশতাদের জান গুলা কবজ করছি, আল্লাহ ডাক দিয়া বলবেন এখন কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে মানি এখন শুধু আসমানি চারজন ফেরেশতা আছে, তাছাড়া সবার জান কবজ করে ফেলছি। এক নাম্বার হলো জিব্রাইল, দুই নাম্বার হলো মিকাইল, আর তিন নাম্বার হলো ইসরাফিল, আর চার নাম্বারে আমি আজরাইল, এই চারজন বাকি আছি, আর তুমি একটা মাত্র মালিক, আর মাত্র তুমি বাকি আছো, আমরা পাঁচজন আছি আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে তুমি এবার ওই তিনজন ফেরেশতাদের জানগুলা কবজ করে আসো। আজরাইল যখন বাজান জিব্রাইলের জানটাও কবজ করবে, ইসরাফিলের জানটাও যখন কবজ করবে, ইসরাফিলের জানটাও কবজ করবে, মিকাইলের জানটাও কবজ করবে, তিনজন ফেরেশতাদের জানগুলো কবজ করে আমার মালিকের দরবারে যা বলবে মালিক তিনজন ফেরেশতাদের জান কবজ করতে বলছো, তাদের জানগুলো কবজ করে তোমার সামনে রুহ নিয়ে আসছি, এখন কি করব মানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল এখন কে বাকি আছে? এ বাজান আজরাইল তখন ডাক দিয়া বলবে মানি তুমি পৃথিবীর সবার জান কবজ করতে বলছো,
সবার জান কবজ করা শেষ এখন শুধু এক নাম্বার তুমি হারামি দুই নাম্বার আমি আজরাইল বাকি আছি আজরাইল মনে মনে ভাবে আমি মনে হয় থাইকা যাব আমার আল্লাহ মনে হয় জান কবজ করার জন্য বলবে না এমন মুহূর্তে ভাই জান আমার আল্লাহ ডাক দিয়া বললে আজরাইল এখন তুমি তোমার নিজের জান দাও কবজ করো আজরাইল যখন নিজের জান কবজ করতে বলবে আজরাইল বাজান এই কথা শুনিয়াই বাজান ভয় কাঁপে উঠবে সঙ্গে সঙ্গে বাজান মালিককে ডাকতে বলবে মালিক আমি কোনোদিন জানি না তুমি আমার নিজের জান নিজে কবজ করতে বলবা আমি যদি জানতাম তুমি আমার নিজের জান নিজে কবজ করতে বলবা এমন দায়িত্ব আল্লাহ আমি নিতাম না কারণ এই জান কবজ করাটা এমন ভয়ঙ্কর কাজ আমি যখন নাকি মানুষের জান কবজ করার জন্য মানুষের সামনে যখন দাঁড়াইতাম আর কলিজার মধ্যে যখন হাতটা ঢুকাবো তখন আমার তাইকা তাদের চক্ষু উল্টে যাইত কারো বা পানি পিপাসা লাগিয়া যাইত মালিক গো এটা এমন ভয়ঙ্কর কাজ এটা একমাত্র আমি আজরাইল জানি আজকে তুমি বলতাছো আমার নিজের জান কবজ করার জন্য আমার কেমন যেন পুরো শরীর কাঁপতেছে এটা কেমন কথা তুমি বললা আমার আল্লাহ বলবে আজরাইল রে পৃথিবী একমাত্র আমি মাওনা থাকবো আর কেউ না বাজান আজরাইল যখন নাকি নিজের জানটা কবজ করবে নিজের জানটা কবজ করার আগে আজরাইল এমন জোরে চিৎকার মারবে তাফসীরের মধ্যে আছে যদি মিকাইলকে আল্লাহ না রাখত সিজদায় ফুল দেওয়ার জন্য আজরাইল যেদিন এমন চিৎকার মারবে এই চিৎকারের কারণে আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করে ফেলত তাফসীরের মধ্যে আছে আল্লাহ যদি মিকাইলকে না রাখত আল্লাহ যদি মিকাইলকে না রাখত যে তুমি সিংহাসনে ফুল দাও কিয়ামতের মাঠ কায়েম করবে তাহলে আজরাইল সেদিন এমন চিৎকার মারবে চিৎকারের কারণে ভয়ঙ্কর বিকট আওয়াজের কারণে কিয়ামতের মাঠ আমি আল্লাহ কায়েম করে ফেলতাম বাজান রে আজরাইল এবার চিৎকার মারিয়া নিজের জানটা কবজ করবে যখন কবজ করা শেষ হয়ে যাবে পৃথিবীতে কেউ থাকবে না এ বাজান আমার মালিক হলো চিরঞ্জীব এই পৃথিবীর জমিনে থাকবে একমাত্র আমার মালিক কত কিছুর বাহাদুরি দেখাও কত সম্পত্তির বাহাদুরি দেখাও কত সন্তানের বাহাদুরি দেখাও কত টাকা পয়সার বাহাদুরি দেখাও যত কিছুর বাহাদুরি দেখাও না কেন এত সুন্দর দুনিয়া সারিয়া তোমার চলে যেতে হবে পৃথিবীতে থাকবে একমাত্র আমার আল্লাহ কারণ আমার আল্লাহ কোরআনের পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য পাঠাইছি তার পরবর্তীতে তোমাদের আমার দিকে ফিরতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন পৃথিবী কিন্তু থাকার জায়গা না কথা বলেন ঠিক কি না আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না
আমার পূর্বপুরুষ যারা এসেছিল তারা চলে গেছে, কথা বলেন, আমার পূর্বপুরুষ যারা এসেছিল তারা চলে গেছে, আজকে আমরা আছি, আমাদেরকে একদিন চলে যেতে হবে। অতএব আমাদের সবাইকে তো কবরে যেতেই হবে, তার আগে আমাদের কুরআন শিক্ষার দরকার আছে না নাই? আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই বাজান কবরে তো চলে যাবেন, কবরে গেলে আপনার সন্তান যেন আপনার কবরের সামনে, অন্তত আপনার কবরের সামনে যা কোরআন তেলাওয়াত করতে পারে, এটা কি আপনি চান না? এই যে দেখেন শরিয়তিয়া মাদ্রাসা কত ছোট ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, ভালো লাগলো না? তার বাবা কত ধন্য বাবা, তার বাবা যখন মারা যাবে অন্তত তিনি কিছু না করতে পারলেও তার বাবার সামনে কবরের সামনে অন্তত কোরআন তেলাওয়াত করতে পারবে, কথা বলেন, কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াইলেন, ওই বাংলা অঙ্ক ইংরেজি সবই পড়াইলেন, কিন্তু কোরআন পড়াইলেন না, কোরআন শিক্ষা দিলেন না, মনে রাখেন কবরে যাবেন আপনার কবরে যাওয়ার মতন কোনো মানুষ পাবেন না, কথা বলেন, কিন্তু আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন, আপনার সন্তান হাফেজ হইল, আপনার সন্তান মাওলানা হইল, একজন আলেম তার পুরো গোষ্ঠীকে নিয়ে তিনি জান্নাতে চলে যেতে পারবেন, একজন হাফেজের এত মর্যাদা, একজন হাফেজ দশজন মানুষকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে, এমন দশজন মানুষ কিনে জান্নাতে যাবে যেই দশজন মানুষের উপর জাহান্নাম অজীব হয়ে গেছিল, যেই মানুষগুলো জাহান্নামে চলে যাইবো এমন দশজন মানুষকে বলতে পারবো আল্লাহ আমি দশজন মানুষকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো, আল্লাহ তখন ওই হাফেজের সুপারিশ গ্রহণ করে ওই দশজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দিবেন, তার মা বাবাকে এমন দুইটা নূরের টুপি পরা দেওয়া হবে যেই নূরের আলোতে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে, আপনারা কি চান না আপনার সন্তানরা হাফেজে কোরআন হোক? অতএব এই যে শরিয়তিয়া মাদ্রাসা এত সুন্দর একটা জান্নাতের বাগান, দেখেই মনটা ভরে গেল, আপনারা সকলেই আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন এবং কোরআনের হাফেজ বানাবেন, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।